হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো টয় কালেকশন নিয়ে এসেছি, বুঝতেই পারছো। তো একবারে খেলনার একটা বিছানার উপর নিয়ে বসেছি, তো একদম মানে পুরনো খেলনা নতুন খেলনা সব মিশিয়ে দেখাবো। তো আগে নতুন খেলনা কিছু যেগুলো কেনা হয়েছে এর মধ্যে আর কি, বেশি একটা খেলনা টেলনা কেনা হয়নি। তো যাই হোক, মানে যেগুলো টুকিটাকি কেনা হয়েছিল সেগুলো সব খেলে খেলে ওগুলো আবার নষ্টও করে ফেলেছে, কিছু আবার আছে এর মধ্যে মিশে টিশে আছে। আর যেগুলো ভালো ভালো কিছু নতুন খেলা রিসেন্ট কেনা হয়েছে সেগুলো তো দেখাবোই। তো চলো স্টার্ট করে দিলাম একটা টয় কালেকশনের ভিডিও, আশা করি ভিডিওটা তোমরা পুরো দেখবে। আর চলো সব ফার্স্টে দেখাচ্ছি যে খেলনা যেগুলো নতুন কেনা হয়েছে সেগুলোই নয় আগে দেখায়, তারপরে আমি ওদের টোটাল যা যা খেলনা আছে মোটামুটি সব তো একদিনে দেখাতে পারবো না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। মোটামুটি যেগুলো মানে ভালো খেলনা, যেগুলো ঠিকঠাক আছে তো সেগুলোই দেখাবো। তো বেশি পরিমাণে খেলনা তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে? তো তার মধ্যে দেখো, হতে পারে যেগুলো আগে দেখেছি সেই খেলনা তো থাকবেই, তো নাহলে এই খেলনার একটা ভর্তি হবে কি করে। তো খেলনার এক ভর্তি খেলনা রয়েছে, আরও এদিক ওদিক আছে, সেগুলো দেখাচ্ছি না আপাতত। এই র্যাকের মধ্যে যা আছে তাই দেখাবো, আর হচ্ছে যেগুলো নতুন কিছু খেলনা আছে সেগুলো দেখাবো। এই যে এটা একটা খেলনা আনা হয়েছে, এটা খুব সুন্দর খেলনাটা, তাই এটাই সবার আগে দেখাচ্ছি। তো এর মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে খুলে দেখাই। এটা অলরেডি খুলে ওরা খেলেছে, খেলে টেলে আবার রেখে দিয়েছে। তো আমি প্যাকেটটা এমনি বাঁচিয়ে রেখেছি, কেন যেহেতু মানে খেলনার ভিডিও বানাবো তার জন্য প্যাকেটটা আমি বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি, নাহলে এই প্যাকেটটা কোথায় চলে যেত। তো দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে, খুব ভালো ভালো কিছু জিনিস আছে এর মধ্যে, ঠিক আছে? সবার আগে দেখো এরকম একটা আইসক্রিমের গাড়ি আছে, আইসক্রিম স্টল, এ দেখো এরকম একটা রাজাই, দেখতে কি সুন্দর না? তো মেন হচ্ছে এটার জন্যই এই খেলনাটা কেনা হয়েছে, এটা মানে খুব ভালো লেগেছে আমার। আমি কিনে এনেছিলাম মিষ্টুর জন্য, আর গোপালের জন্য এনেছিলাম একটা ট্রেন, কিন্তু সেই ট্রেনটা ডিস্টার্ব ছিল, তার জন্য ফেরত দিয়ে ওর জন্য ও আবার সেই ডক্টর সেট বলেছিল, আবার সেই ডক্টর সেট এনেছি, ডক্টর সেটে ভরে গেছে। তো যাই হোক দেখো এরকম একটা গাড়ি আছে, আইসক্রিমের গাড়ি, মানে এইটার মধ্যে সেটটার মধ্যে কি কি আছে দেখাচ্ছি এইরকম। তো এই যে আইসক্রিমের গাড়ি আছে, আর এই যে পেছনটা এরকম, এরকম চাকা লাগানো আছে। তো এই যে এরকম একটা আইসক্রিমের গাড়ি আছে, আইসক্রিম স্টল আছে একটা এরকম। তারপরে দেখো আর কি আছে, তো দেখো এর মধ্যে একটা ঝুড়ি আছে, তো এই ঝুড়িটা খুব সুন্দর দেখতে, সবজিগুলো বার করি এরকম একটা ঝুড়ি। তো ঝুড়ির মধ্যে কি কি আছে দেখো, এর মধ্যে কিছু মানে কি কি আছে, এটা হচ্ছে কি এর নাম, ব্লুবেরি মনে হয়, ব্লুবেরি হবে, তো যাই হোক ব্লুবেরি। তারপরে দেখো এটা, এটা কি বুঝতে পারছি না, এটা মনে হয় এটা স্ট্রবেরি না, স্ট্রবেরি তো রেড কালারের হয়। তো এরকম আছে একটা পামকিন নাকি কে জানে, সব অর্ধেক অর্ধেক রয়েছে। আর এই দেখো টমেটোর অর্ধেক, এই দেখো টমেটো আছে, এই টমেটো মানে সবজি টবজি দিয়ে ভর্তি ঝুড়ি, ঠিক আছে? এই একটা ঝুড়ি আছে, আবার এরকম একটা ঝুড়ি রয়েছে, তো এটা এর সাথে ছিল এরকম একটা ঝুড়ি। তো খুব কিউট আর কি, যেখান দিয়ে মনে হচ্ছে ফুচকার গাড়ি যাচ্ছে আমাদের বাড়ির পেছন দিয়ে, তো সেটার সাউন্ড আসছে। একটা এরকম প্লেট আছে, আর এ দেখো এরকম একটা চামচ রয়েছে, চামচটা বিশাল বড়, একটা চামচ রয়েছে, একটা ব্রেড রয়েছে, তারপর ব্রেডটা এরকম। তো এই আছে, এই মানে এই সেটটার মধ্যে কি কি ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো হয়ে গেল, তো এবারে দেখাচ্ছি, দাঁড়াও, ওর জন্য যে ডক্টর সেটটা কিনেছি সেটার মধ্যে কি কি ছিল, সেটার মধ্যে দেখো ডাক্তারের যাওয়ার একটা একটা অ্যাম্বুলেন্স রয়েছে, পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আছে একটা ছোট। তারপরে একটা এরকম একটা কি, এটা মানে ইঞ্জেকশন, ইঞ্জেকশন একটা থার্মোমিটার, তো এই দেখো থার্মোমিটার রয়েছে একটা, এই একটা অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স কার। আর এই দেখো ডক্টর সেটের না, এটা হচ্ছে স্টেথোটা হচ্ছে রেড কালারের, তো এই দেখো রেড কালারের এরকম, আর এই দেখো এরকম, তো এরকম ডক্টর সেটটা নতুনত্ব আর কি। তো এইরকম দেখতে পাচ্ছ এটা রয়েছে, তারপরে দেখো এটা একটা রয়েছে সব কিছু টেস্ট করে দেখার জন্য, তো এই যে এটা একটা রয়েছে। তারপরে দেখো আর কি রয়েছে, এটা একটা কি রয়েছে জানি না, মানে অপারেশন টপারেশনে লাগে এরকম একটা রয়েছে ডক্টর সেটটার মধ্যে। ডক্টর সেটটা আসলে খুলে না, এই যে আগে ডক্টর সেট আছে সেই বক্সের মধ্যে রেখে দিয়েছিল, তো সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম একটা আছে, তারপরে দেখো এরকম একটা আছে বেড, দেখো একটা বেডও আছে, মানে ডক্টর সেটের মধ্যে একটা বেডও ছিল,
তো এগুলো আগের গুলোর মধ্যে ছিল না, একটা বেড, যেমন এই অ্যাম্বুলেন্সটা, তারপরে এগুলো ছিল না আর কি, যেমন এইটা এটা এগুলো ছিল না আগের ডক্টর সেটে, তার জন্য এটা আর কি নেওয়া, তো এটা পছন্দ করেই নিয়েছে। তো এই তো হয়ে গেল ডক্টর সেট, দেখিয়ে দিলাম। নতুন যেগুলো সেগুলো কিন্তু আগে দেখাচ্ছি। তার এইটা একটা নতুন খেলনা, ঠিক আছে, এটা একটা নতুন, এটা নতুন কেনা হয়েছে, খুব সুন্দর জিনিসটা, এটা একটা মল থেকে নেওয়া হয়েছে। তো কিরকম তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এর মধ্যে কি কি আছে দেখো, এর মধ্যে নতুন পুরনো মিশিয়ে আছে। তো সবার আগে দেখো, এরকম গাড়ির সেট রয়েছে তিনটে, এগুলো নতুন কেনা হয়েছে রিসেন্ট, তো এগুলো হচ্ছে নতুন। তো নতুনগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছি। এরকম একটা রেড কালারের গাড়ি, এরকম একটা রেড কালার, এরকম একটা গ্রিন কালার, তারপরে এই দেখো এরকম একটা হচ্ছে হোয়াইট কালার। তো এইরকম গাড়িগুলো হচ্ছে দেখতে এইরকম। তো দেখেছো রেড কালার, এই দেখো হোয়াইট কালার, আর এই যে এটা হচ্ছে গ্রিন কালার। এরকম তিনটে গাড়ির সেট, এটা বিগ বাজার থেকে এনেছিল, আমার হাজবেন্ড গেছিল আর কি। তো একটু খেলনা মানে কিছু নিয়ে আসে হাতে করে, সবসময় যদি বিগ বাজারে যাওয়া পড়ে ওদের জন্য কিছু খেলনা আনে। তো এই গাড়ির সেটটা এনেছিল, ঠিক আছে। তো ওই রিসেন্ট আর কি, নতুনত্ব, বেশ ভালো গাড়িগুলো। তো র‍্যাক থেকে বার করে করে তোমাদেরকে একটা একটু করে দেখাচ্ছি, আর আমি নিচে রাখছি, পরে গোছাবো। তো তারপরে আর নতুন বলতে, হ্যাঁ এই দেখো এটা কেনা হয়েছে আগে, নতুনগুলোই আমি তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তো দেখো এই যে এটা একটা বন্দুক কেনা হয়েছে, এই গানটা কেনা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, মানে বিভিন্ন রকম ছোট ছোট বল, আরও অনেক কিছু ছিল, যেগুলো ধরো এরকমভাবে মানে ছুঁড়ে এরকমভাবে বন্দুকটা যখন চালানো হবে অনেক দূরে গিয়ে পড়ে, তো সেগুলো আমি এখন খুঁজতে পারছি না, কোথায় না কোথায় আছে, শুধু তোমাদেরকে বন্দুকটাই দেখাচ্ছি। এরকম একটা কেনা হয়েছে। তো এই যে গোপালের জন্য, আমার ছেলের জন্য। এবারে দেখো এই যে, তো এবারে দেখো এইটা, এটা হচ্ছে সব থেকে মানে সুন্দর আর কি, মানে আপাতত যে নতুনের মধ্যে সব থেকে মানে ভালো একটা খেলনা। একটা ডল আছে, ডলের একটা আলমারি আছে, তো এটা একদম নতুনত্ব, যেটা আর কি কি বলবো মানে ছিল না এরকম খেলনা আর কি। তো এটা এই আলমারিটা ডলটার জন্য কিন্তু কেনা না, এরকম ডল যে কত আছে, কত যে নষ্ট হয়েছে, হাত খুলে গেছে, পা খুলে গেছে, তো সেটা না, কিন্তু এই আলমারিটার হচ্ছে মেন আকর্ষণ, এই আলমারিটার জন্যই কেনা আর কি। এই আলমারিটার জন্যই মিষ্টুর খুব পছন্দ হয়েছিল, নিজেই মানে চয়েস করে নিয়েছে। তো ঠিক আছে চলো এটা একটু খুলে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না, মানে বোঝা যাচ্ছে না। তো মানে খুব সুন্দর জিনিসটা, আমারও খুব ভালো লাগলো এরকমভাবে যে আলমারিটা রয়েছে। আলমারির মধ্যে জামা কাপড় কীরকম কী রাখা যাবে সেটা জানি না, দাঁড়াও। এটা ও যত্ন করে রেখেছিল, মানে এটা ও বার করেনি, তো আমি বলেছি আমি আগে ভিডিও করিনি, তারপর কেনা হয়েছে প্রায় হয়ে গেছে, দু সপ্তাহখানিক আগে কেনা হয়েছে। তো চলো এবারে দেখাচ্ছি, হ্যাঁ কি আছে এর মধ্যে আলমারি, এই যে। তো দেখো এই যে আলমারিটা কি সুন্দর না, আলমারির মধ্যে কত কিছু আছে দেখো, আমার একটা টেডি রাখা আছে উপরের তাকে, তারপরে তাকে একটা ব্যাগ আছে, তারপরে দেখো দুটো জুতো আছে দু সেট, তারপরে এখানে একটা ড্রেস রাখা আছে। তো খুব সুন্দর আলমারি দেখ, তাই না? তো এই যে আলমারিটা এরকম, তো দেখো এই যে আলমারি, আর এই যে ডলটা দেখতেই পাচ্ছ, আমি খুললাম না, মানে খুললে তো আবার সব এলোমেলো হয়ে যাবে, তো যখন ওর খুলবে খুলবে। তো দেখো ডলের ড্রেসটা এই হোয়াইট কালারের আর স্কাই কালারের মধ্যে একটা ফ্রক পরা রয়েছে, তো এইরকম। তো ঠিক আছে এইটা হচ্ছে সব থেকে সুন্দর মানে নতুন খেলনাগুলোর মধ্যে বলছি। তো এই র‍্যাকটার মধ্যে কি কি খেলনা আছে সবার আগে আমি দেখাচ্ছি, যে হ্যাঁ উপরের তাকে কি আছে, না আগে মাঝের তাকটা দেখাই, এর মধ্যে গাড়িগুলো রাখা আছে। তো দেখো এই যে গাড়ি একটা, এই গাড়িটা তোমরা অনেকেই হয়তো দেখেছো, এই একটা গাড়ি হয়ে গেল, এই একটা গাড়ি আমি খুব তাড়াতাড়ি দেখাবো যাতে সব দেখাতে পারি। তো এই একটা গাড়ি হয়ে গেল, তারপরে দেখো এই একটা গাড়ি, হ্যাঁ গাড়ি কিন্তু নতুন নেওয়া হয়েছে, কিন্তু আমার মনে পড়ছে না সেটা কোনটা। তো এই রেড কালারের গাড়িটা মনে হয় নতুন, বোঝাই না মানে গাড়ি কিন্তু দুটো গাড়ি নতুন কেনা হয়েছে,
তো সেগুলো সব মিশে গেছে ঠিক আছে তো এই দেখো একটা গাড়ি তো এই একটা গাড়ি হয়ে গেল তারপরে দেখো এই যে একটা গাড়ি তো এই যে গাড়ি এরকম একটা গাড়ি আছে গ্রিন কালারের খুব সুন্দর না কার তো এই হয়ে গেল তিনটা গাড়ি দেখালাম তারপরে দেখো এই একটা ব্লু কালারের তো এই যে এটা কিন্তু জানলা যে কাঁচগুলো ভেঙে যায়নি খুলে গেছে বলতে আমার ছেলে খেলতে খেলতে খুলে ফেলে তো যখন খুঁজে পাই লাগিয়ে দিই কিন্তু এইটা আর খুঁজে পাইনি হয়তো এর মধ্যেই মিশে টিশে আছে কোথাও তো এই যে এই একটা জানালা নেই আর এই যে জানালা আছে তো এই একটা গাড়ি তারপরে দেখো এই একটা গাড়ি গাড়িগুলো আগে দেখাচ্ছি এই একটা গাড়ি তারপরে দেখো এই যে একটা গাড়ি এটারও কিন্তু একই অবস্থা একটা জানলা আছে একটা জানলা নেই তো এত সুন্দর গাড়ি গুলো এই হলুদটা নতুন গাড়ি অথচ দেখো একটা জানালা খুলে ফেলেছে এটা কিন্তু নতুন গাড়ি এই দেখো এই একটা গাড়ি তো অনেক গাড়ি বলতে অনেক আছে এখন ওই ড্রয়ারে কিছু গাড়ি আছে তোমার দেখাচ্ছি যেগুলো আছে আর কি তো এখানে আর নেই এখানে হ্যাঁ এখানে আর গাড়ি নেই তো দেখো এই একটা গাড়ি আছে তো ভাবলাম এই গাড়ি দুটো দেখিয়ে দিই এই ঘরে তাকের উপর রাখা ছিল ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে তো এই দেখো এই একটা গাড়ি এটা হচ্ছে হলুদ রঙের গাড়িটা তো এটা সামনেটা কিন্তু খুলে গেছে এটার মানে পার্টটা আছে এটা লাগিয়ে নেওয়া আছে এখানে লাইট ফাইট দেওয়া একটা পার্ট আছে আলাদা সেটা খুলে গেছে আমার ছেলে খুলে কোথায় রেখেছে কে জানে ওটা বারবার খুলে ফেলে আমি আবার লাগিয়ে দিই তো এই একটা গাড়ি আর এই দেখো এখানে রয়েছে একটা গাড়ি তো এইরকম তো এই হলো দুটো গাড়ি ঠিক আছে এই দুটো গাড়ি আছে আর যেগুলো একটু ভেঙে 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 গেছে সেগুলো আর দেখালাম না যেগুলো একটু ভেঙে চুরে গেছে তো মোটামুটি এই আছে গাড়ি তারপরে দেখো এই একটা বাস আর আরেকটা বাস ছিল সেটা ভেঙে গেছে এগুলো খুব একটা বেশি দাম না এগুলো তো অল্প দামের খেলনা জানোই অনেকেই কমেন্ট করো যে কি খেলনা আমার মানে জানি হয়তো ছোটরাই হবে আমার কাছে এত দামি দামি খেলনা আছে এগুলো কি খেলনা এগুলো তো একশো টাকাও দাম না একশো টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না ঠিক আছে একশো টাকায় আজকাল কিছুই হয় না প্রতিটা জিনিসেরই একটু ভ্যালু আছে তো সবই যে একেবারে একদম কম দামি খেলনা সেটা না অবশ্য সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাই তো হতে পারে তোমাদের কারো কারো কাছে হয়তো অনেক দামি দামি খেলনা থাকতে পারে তো যাই হোক মানে কি বলবো একেবারে কম দামি কোনো কিছু মানে আজকালকার দিনে একশো টাকায় সেরকম ভালো কিছু পাওয়া যায় না ঠিক আছে একশো টাকা খেলনা না দাম আছে যেমন গাড়িগুলো মোটামুটি কিন্তু দামের তারপরে যে ডলের সেটগুলো এগুলোও কিন্তু মোটামুটি দামের তো সব রকম মিলিয়ে মিশিয়ে খেলনা থাকে হ্যাঁ অবশ্যই খুব দামি দামি খেলনা আমি তোমাদের সামনে নিয়ে আসি না বা খুব দামি দামি খেলনা ওদের জন্য কিন্তু কেনাও হয় না ঠিক আছে যে খুব দামি দামি খেলনা অনেকে আছে এরকম কমেন্ট করো খেলনা বলছে খেলনার দাম নিয়ে বা খেলনা কমা খেলনা এরকম বলো সে হয়তো ছোটরাই হবে জানি না কারা তো যাই হোক মানে তো দেখো এই যে বাস সবকিছু তো এগুলো কি বলো তো আমি তো কিনে আনি না আমি কিনে আনলে হয়তো দামগুলো বলতে পারবো যে গাড়িগুলো দেখালাম তার মধ্যেই একটা গাড়ির রিমোট এটা কোন গাড়িটা সেটা আমি এখন মনে করতে পারছি না এটা হচ্ছে একটা গাড়ির রিমোট মনে হয় রেড কালারটা হবে তো এই দেখো এই একটা উনুন আছে উনুন বলতে ওই গ্যাস স্টোভ আর কি উনুন বলতে গ্যাস স্টোভ তো এই একটা গ্যাস স্টোভ তারপরে এই যে দুটো প্লেট এরকম দুটো প্লেট আছে তো এরকম আরো দুটো প্লেট দেখো এই যে ঠিক আছে তো এই দেখো একটা প্লেট এই যে একটা টিপট চা দেওয়ার জন্য একটা টিপট এই দেখো একটা জুসের এরকম কন্টেনার আছে তারপরে দেখাচ্ছি আরেকটা গ্যাস স্টোভ দেখো এই যে কত কিচেন সেট দেখো কত রান্না করার কত জিনিস তো এই দেখো এই একটা কিচেন মানে এই গ্যাস স্টোভ তারপরে দেখো এই একটা ঝুড়ি এই দেখো ঝুড়ি তো এরকম একটা বাস্কেট এই বাস্কেট এরকম একটা বাস্কেট ওই সেটটা প্রথম যে সেটটা দেখালাম সেটাতে দেখালাম পিঙ্ক কালারে তো ওইরকম একটা বাস্কেট সবজি রাখার জন্য না বাসন ধুই রাখার জন্য হবে হয়ে গেল এই একটা কাপ কাপটা আছে তারপরে এই দেখো আরেকটা কাপ এই যে খুব সুন্দর না পিঙ্ক কালারের কাপগুলো চা খাওয়ার কাপ এই একটা প্যান রান্না করার জন্য এই যে তারপরে এই যে একটা এটা বেশ ঢাকনা দেওয়া আছে এই দেখো এই যে ঢাকনা এরকম এরকম ঢাকনা দেওয়া ডিজনি কোম্পানির তো ডিজনি কোম্পানি ওর জন্য ভালো
তো এই যে ওই যে গ্যাস স্টোভটা দেখালাম না প্রথমে এইটার সাথে এটা সেট আর কি মানে এটারই সেট এটা আর এই যে প্লেট গুলো এগুলো সব ডিজনি এগুলো ঠিক আছে বিগ বাজার থেকে নেওয়া তারপরে দেখো একটা চপিং বোর্ড আরেকটা তো এক একটা সব সবকটা কিচেন সেট তো মিশে গেছে তার জন্য আর কি তারপরে এই যে এই প্যান গুলো দেখো এই ব্ল্যাক কালারের এগুলো ঢাকনা গুলো কিন্তু রেড কালারের তো এই যে তারপরে দেখো এই যে এটা ডিজনি সেটের যে হাতাটা এই যে তারপরে এই যে আরেকটা হাতা ব্ল্যাক কালারের তো তাহলে যে এটা ডিজনি সেটের আর কি এই খেলনাটা এই কাপটা এই দেখো দুটো কাপ ছিল তারপরে দেখো এই যে কাপ আরো কাপ আছে হোয়াইট কালারের এই যে এই কাপগুলো বেশ ভালো দেখতে এই যে হোয়াইট কালারের কাপগুলো তারপরে এই যে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আমি এই খেলনাটা যখন প্রথম দেখিছিলাম তখন আমি মানে এটা খুলে গেছিল না হোক কিছু একটা হবে এগুলোকে আমি কাপ বলেছিলাম না কি বলেছিলাম মনে নেই মানে গ্যাস সিলিন্ডার আমি বুঝতেই পারিনি এরকম খোলা ছিল এরকম এরকম সেট করা ছিল না তার জন্য বুঝতে পারিনি এটা যে গ্যাস সিলিন্ডার তো যাই হোক তো এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এটার মাথাটা মনে হয় এরকম নাকি না এটা মাথা এরকম মানে এটা এরকমই এটা গ্যাস সিলিন্ডার তো তারপরে বললাম না এগুলো ঢাকনা গুলো রেড কালারের এই দেখো এইগুলো ঢাকনা হচ্ছে এইগুলো এইরকম এই যে এরকম রেড কালারের এই দেখো প্লেট গুলো এগুলো হচ্ছে এগুলো অনেক আগের কিচেন সেট এই যে প্লেট গুলো এই একটা দুটো এই যে তিনটে চারটে অনেকগুলো প্লেট আছে এই যে প্লেট গুলো খাওয়ার জন্য তারপরে দেখো এটা এটা মনে হয় চপিং বোর্ড আরেকটা চপিং বোর্ড অ্যাপেল শেপে খুব ভালো দেখতে না এই যে চপিং বোর্ড আছে একটা তারপরে দেখো এই যে আরেকটা রান্না করার প্যান কড়াই তারপরে এই যে আরেকটা রান্না করার জন্য ঠিক আছে সব একটা একটু সবই দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে এটা হচ্ছে সসের বটল এটা হচ্ছে তোমার পিৎজা সেটের সাথে তার এর সাথে মিশে রয়েছে দেখো এই যে তারপরে এটা ঢাকনা এইটা এই যে এটা ঢাকনা হচ্ছে এইটা এরকম তো তারপরে এখানে আছে সব ওই হাতা খুন্তি এই যে আবার আরেকটা কাপ এরকম কাপ দুটো ছিল এই তো সব ওকে দেখে দিলাম অনেক কিচেন সেট তো এগুলো হচ্ছে রান্না করার জন্য তো আরও আছে দেখাচ্ছি দেখো তো এই দেখো একটা এরকম একটা ইয়ে আছে ফ্যান মতো এটাও দেখেছিলাম এই একটা ফ্যান মতো তারপরে এটার মধ্যে দেখায় এটার মধ্যে আরো কিছু সেট জিনিস আছে এর মধ্যে দেখো পিৎজা আছে পিৎজা এই পিৎজা প্লেটে করে রাখতে হয় প্লেটটা ট্রের মধ্যে ছিল এ দেখো এই যে পিৎজা পিৎজার সাথে ছিল ওই যে সস যে সসের বটলটা দেখালাম আর বার্গার ছিল বার্গার এই যে এরকম সেট এর সাথে এই যে বার্গার আর একটা মনে হয় চামচ আর প্লেট ছিল ওই সব মিশে গেছে এই দেখো বার্গার পিৎজা এই যে সস ঠিক আছে তো এই আর এর মধ্যে কি আছে দেখো এর মধ্যে আছে এই একটা বড় চপিং বোর্ড এটা ডিজনি সেটের সাথে যেটা চপিং বোর্ডটা কিচেন সেটের সাথে তারপর দেখো এখানে সব ফল আছে মানে সব ফুডস গুলো আছে ভেজিটেবলস আছে এর মধ্যে এক ঝুড়ি ভর্তি ওদের কত যে ফুডস আছে এ দেখো একদম ভর্তি কি কি আছে আরো আছে এগুলো কোথায় রেখেছে কে জানে আরো কিছু ছিল তো যাই হোক এর মধ্যে আছে মানে আরো অনেক ছিল ভর্তি ভর্তি ছিল এর মধ্যে কি কি আছে দেখো এই যে আপেল এই যে ওয়াটারমেলন এই যে তরমুজ এই যে স্ট্রবেরি তারপরে এই যে মাশরুম তারপরে এই যে কলা বেনানা তারপরে বেনানা অনেক আছে এই দেখো একটা দুটো মানে অনেক আছে তো এর মধ্যে সব ফ্রুটস গুলো আছে তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম দেখো কত ফল ভেজিটেবল দেখো উঠছে এরকম উঠছে দেখো একটা দুটো উঠছে আছে স্ট্রবেরি দুটো আছে সব দুটো দুটো করে আছে আর কি বেগুন দেখো বেগুন তো এই আর কি এর মধ্যে সব ভেজিটেবলস আর ফ্রুটস আছে তো এই এক ঝুড়ি ভর্তি ফল আর সবজি ঠিক আছে তারপরে আর কি আছে তারপরে ঝটপট দেখিয়ে দিই কি কি ডল আছে ঠিক আছে সেটা পুরনো নতুন সব মিলিয়ে সবার আগে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওই ডলের সেটটা যেটা আলমারির সাথে সেটা একটা ডল গেল তারপরে দেখো এরকম একটা সেট আছে দেখেছো এরকম একটা সেট দুজনা এই যে
এরকম একটা সেট আছে, এটা বক্স করে রাখা থাকে। এটা মানে এগুলো এগুলো কিছু কিছু দুই একটা খেলনা আছে, দু তিনটা খেলনা যেগুলো খুবই ভালো সেগুলো তুলে তুলে রাখা, সেগুলো ওই এগুলোর সাথে মিশিয়ে নালে নষ্ট হয়ে যাবে তার জন্য। এগুলো দেখো এরকম একটা ডল আছে যেটা এত সুন্দর একটা ড্রেস পরা, তো এই একটা ডল তো হয়ে গেল, আরেকটা ডল। তারপরে যেগুলো ধরো খুচরো, খুচরো বলতে যেগুলো ধরো বক্স থেকে খোলা হয়েছে, বললাম না বক্স থেকে খোলা মানে সেগুলো আর খুঁজে পাওয়া যাবে না, কত যে ডল ওই হাত পা খুলে গেছে, কোথায় কোথায় গেছে কে জানে, আরও কিছু আছে ওই ড্রয়ারে টয়ারে, তো সব কিছু এখন আর দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তোমরা যদি আরও অনেক খেলনা দেখতে চাও অবশ্যই আমি কমেন্ট করে বলবে যে যদি দেখতে চাও আমি আরও অনেক খেলনা আছে ওদের যেগুলো পুরনো সেগুলোও দেখাও। তো তারপরে দেখো এই একটা ডল আছে যেগুলো আমার মোটামুটি হাতের সামনে ছিল গোটাগাটি, সেগুলো নিয়ে দেখাচ্ছি। আর যেগুলো ধরো খুচরো এদিক ওদিক ঢুকে ঢুকে রয়েছে কোথায় কোথায় আছে সেগুলো দেখালাম না। তো এই একটা ডল, এই ডলটা অনেক ড্রেস রয়েছে, অনেক কিছু ছিল এর মধ্যে, একটা ক্রাউন ছিল, একটা মানে আরো কিছু সুন্দর একটা গলার হার ছিল, এরকম একটা বড় ক্রাউন ছিল, মাথায় পরার ব্যাগ ছিল, অনেক কিছু ছিল এর মধ্যে সুন্দর জিনিসটা দেখতে, মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড যেরকম মাথায় ক্রাউন দেয় সেরকম। তো সেগুলো একটা কিছু নেই দেখতে পাচ্ছো, সেগুলো কিচ্ছু নেই, শুধু এই ডলটা আছে কটা জামা আছে। তো এইরকমই হয়, কি করা যাবে। তো হয়ে গেল ডল, আর এই যে আরো কিছু ডল আছে সেগুলো আমি এখন দেখাতে পারলাম না, সেগুলো সব খোলা খোলা আছে, তো এখানে ওখানে ঢুকে ঢুকে আছে। তো দেখো এই একটা ডল, এটা হাতটা একটা হাত খুলে গেছে, তো এই হাতটা খুলে গেছে, এই একটা ডল, এটা চাকা সিস্টেম, দেখো এটা হচ্ছে এরকম চাপ দিলে এখন ভাবে জলে এরকম, আর এই দেখো পাখিটা, এই পাখিটাকে চাবি দিলে এরকম চলে, এই মানে এটার মধ্যে দেখাচ্ছি বলতে তো এটা হচ্ছে পাখিটা নতুন, ঠিক আছে এইটা, আর ওই যে ডকটা দেখালাম ওটা নতুন। তো এবারে দেখো এই যে চাবি চেয়ার, কতগুলো চেয়ার দেখো, কত চেয়ার, সেই নিমন্ত্রণ বাড়িতে চেয়ার ভাড়া দেওয়ার মতো চেয়ার আছে। তো এই দেখো কত চেয়ার, এই দেখো, আচ্ছা তো দেখো কত চেয়ার, তো এখানে কতগুলো চেয়ার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটখানা চেয়ার আছে এর মধ্যে। চেয়ারগুলো দেখতে এইরকম, এই যে চেয়ারগুলো দেখতে এরকম, খুব সুন্দর না, কিউট চেয়ারগুলো। তো এই যে চেয়ার, তো আর দেখো এই যে চেয়ার, এরকম পিঙ্ক কালার আর ব্লু কালারের মধ্যে মানে এইরকমই চেয়ার ওই আটখানা মতো রয়েছে, ঠিক আছে। এই দেখো কতগুলো চেয়ার একসাথে সব সেট করে রাখা আছে। তো দেখো এই যে এরকম দুটো হাউস আছে, তো ওদের কাছে খেলনা কি কি আছে মোটামুটি তোমাদের বেশিরভাগ আজকে দেখিয়েই দিচ্ছি। তো এই দেখো গ্রিন কালারের বালতিটা আমার গোপাল এনে দিল, এর মধ্যে সব গাড়িগুলো রেখেছে ও, আর মিষ্টুর সব ব্লকসগুলো এর মধ্যে রাখা আছে, ঠিক আছে। এরকম দুটো বালতি, এর মধ্যে সব ছোট ছোট অনেক গাড়ি, এগুলো দেখালাম না, এর মধ্যে অনেক ছোট ছোট গাড়ি আছে, একদম ছোট ছোট যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো, এই যে এই গাড়িগুলো, তারপরে কিন্ডার জয় গাড়ি আছে, দেখো এরকম টাইপের সব গাড়িগুলো এর মধ্যে রাখা আছে। তো হলো, আর এই যে এটাও তোমরা দেখেছো, মানে এটা তোমার দেখিয়েছিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা কেক, এই দেখো এরকম কেক আছে, আর এই যে এরকম একটা জুস, এই সেটাও সেট, পিৎজা সেট একটা এরকম, আর একটা এরকম কেকের সেট। তো এগুলো যেহেতু দেখিয়েছি তাই তোমাদেরকে তা মানে তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিচ্ছি, তাও সব খেলনা যখন দেখাচ্ছি, কারণ অল্প দু তিনটে খেলনা নিয়ে তো আর বসতে পারি না, তার জন্য যখন টয় কালেকশন দেখাচ্ছি দেখলাম যে আজকে মানে পরিমাণ মতো বেশি পরিমাণে তোমাদের অনেক খেলনাই দেখিয়ে দিই। তো এই তো তারপরে দেখো এই যে একটা, এই যে একটা, তারপরে দেখো এই যে একটা, এর মধ্যে কিন্তু মানে সব সাজা গোজার জিনিস, সব হচ্ছে ডলের সাজা গোজার জিনিস, কি কি আছে এর মধ্যে চলো দেখি যে এর মধ্যে কি কি আছে। তো এর মধ্যে কি কি আছে দেখো, এই দেখো এখানে একটা আয়না আছে, একটা চিরুনি আছে, এখানে একটা সেই মনে হয় কি পারফিউম হতে পারে, পারফিউম, কানের দুল, লিপস্টিক, তো দেখো ভালো করে দেখো, চিরুনি, হেয়ার ড্রায়ার, তারপরে এই যে রিবন আছে, তো চুড়ে ক্লিপ আছে, তো অনেক কিছুই আছে এর মধ্যে, খুব সুন্দর জিনিসটা, খুব মানে কিউট দেখতে জিনিসগুলো, খুব সুন্দর আর কি, চিরুনিটা দেখো কি সুন্দর। তো এইরকম একটা আছে, তো সব পড়ে যাচ্ছে, প্যাকেট করে রাখতে হবে। তো এই একটা হয়ে গেল, এই ডোরেমনটা এরকম, এটাও ডোরেমন, হ্যাঁ দেখো
তো মোটামুটি যতটা পারলাম তোমাদেরকে সব খেলনায় দেখিয়ে দিয়েছি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্য করে কিন্তু লাইক করতে ভুলবে না, আর লাইক শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা আছো। সো ফ্রেন্ডস, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা, বাই বাই, নমস্কার।